এখন যে কবিতাটা লিখবো আমি, এক্ষুনি সেই কবিতাটা বাজেয়াপ্ত করা হবে, এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি দাড়ি কমা, প্রতিটি সেমিকোলন। নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার আপাদ মস্ত চরণপুঞ্জ। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্যে মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আরও একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা, নেমে আসবে রাইফেলের নলের মতো মৃত্যু। আর সেই মৃত্যুর স্তব্ধতায় বাংলাদেশের আবহমান সবুজ রং অন্ধকারের মতো কালো হতে হতে ভয়াল গর্জনে ফেটে পড়বে সমুদ্রের মতো। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য হঠাৎ বোমাবাজির পর ভর দুপুরের ভৌতিক গুলির মতো শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম এই রাজধানী, এই ঢাকা। বাজতে থাকবে চারিদিকে বুটের আওয়াজ, শুধু বুটের আওয়াজ। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য নিমেষের মধ্যে সারা শহর জুড়ে শুরু হয়ে যাবে খানা তল্লাশি। তার জন্য আর্মি ইন্টেলিজেন্স থেকে দিকে দিকে পাঠিয়ে দেয়া হবে গোপন নির্দেশ। তার জন্য বন্ধ করে দেয়া হবে বিমানের সব নির্দিষ্ট ফ্লাইট। তার জন্য গ্রামে গঞ্জে ছড়িয়ে দেয়া হবে নির্মম সন্ত্রাস। তার জন্য 24 ঘন্টার মধ্যে সারা দেশে জারি হয়ে যাবে জরুরি অবস্থা। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য এক্ষুনি রাস্তায় রাস্তায় বসে যাবে চেকপোস্ট। শাহবাগের মোড়ে টিকাটুলির তে মাথায় ফার্ম গেটের সামনে থামিয়ে দেয়া হবে সব চলন্ত বাস, কোচ আর পোস্টার। লাইন করে দাঁড় করিয়ে দেয়া হবে সারি সারি রিক্সা ও ঠেলা গাড়ি। আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে জোর তদন্ত। আবার সার্চ লাইট ঝলসে উঠবে বাংলার খালে বিলে নদী নালায়। চেক করা হবে সন্ত্রস্ত যাত্রীদের শরীর, চেক করা হবে মহিলার চামড়ার ব্যাগ, চেক করা হবে কিশোরের খেলার বল, চেক করা হবে গাড়ির বাদানির নিচ থেকে কার্পেটের অতল অবধি, চেক করা হবে সাইকেল চালিয়ে যুবকের প্লাস্টিকের থলি, চেক করা হবে বেতার ভবনের গেটে ঘোষিকার কণ্ঠ, তরুণ কবির বুক পকেট, বলপেনের দাগ ভরা আঙুলের ভাঁজ, কেরানির খাতা, অধ্যাপকের পুরো চুল, কৃষকের কোঁচর, শ্রমিকের চোখ, পাড়াগার স্কুল, গঞ্জের ক্যানভাসারের গলা, হকারের বগল, গরু পাইকারের ক্ষতি, বেশ্যাপাড়ার দাগি খুনির লুঙ্গির গাঁট, সেন্ট্রাল জেলের কনডেম সেল, রেশন কার্ডের মলিন পরত, এমনকি মধ্যপ্রদেশের জবানবন্দির ভিতরেও চলবে তল্লাশি। এখন যে কবিতাটি লিখবো আমি, তার গতিরোধ করতে গিয়ে সীমান্ত পুলিশের হাতে ধরা পড়বে কয়েক লক্ষ টাকার গুই সাপের চামড়া। তার প্রতিরোধ করতে গিয়ে সীমান্ত রক্ষীর হাতে আটকা পড়বে 3 জন চোরাচালানি সহ কয়েক লক্ষ টাকার বিদেশি শাড়ি। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য মুহূর্তের মধ্যে ছদ্মবেশে টহল দিতে শুরু করবে পুলিশ ভ্যান। তার জন্য তছনছ হয়ে যাবে ইউনিভার্সিটির হল। তার জন্য প্রচণ্ড সন্ধ্যাবেলা মেডিকেল কলেজের হোস্টেলের টিভি রুমের ভিতর থেকে সন্দেহবশত ধরে নিয়ে যাবে 2 জন ছাত্রকে। তার জন্য বস্তিতে বস্তিতে আগুনের মতো লিলিয়ে দেওয়া হবে গুন্ডা পান্ডা। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি যখন পড়বে কোন এক পঙ্গু মুক্তিযোদ্ধা, আমি জানি তার ব্যর্থ কাঁধের পাশে দাঁড়িয়ে অসমাপ্ত মুক্তিযুদ্ধ তখন ফেলবে দীর্ঘশ্বাস। সেই কবিতাটি যখন পড়বেন চশমার কাঁচ ফাটা গ্রামে কোনো এক প্রৌঢ় স্কুল মাস্টার, আমি জানি তার শূন্য চোখের সামনে তখন ভেসে উঠবে এক শীতের ভোরে শিমুল গাছের নিচে উদ্ধার করা তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ছেলের লাশ। সেই কবিতাটি যখন পড়বে কোনো এক কলেজ ছাত্রী, আমি জানি তখন তার মনে পড়বে প্রেমিকের উষ্ণ চুম্বনের ভিতরে আবিষ্কার করা প্রথম পৃথিবী প্রদক্ষিণের আলোড়ন নয়, তার মনে পড়বে পলায়ন পর এক যুবকের প্রতিশ্রুতি ভঙ্গের কথা। সেই কবিতাটি যখন পড়বেন কোনো এক 40-এর মহিলা, আমি জানি তার বিগত দিনের পশম কাটায় তখন জেগে উঠবে শুধু আকণ্ঠ পরিতাপ।
সেই কবিতাটি যখন পড়বেন কোনো এক বচ্চা অধ্যাপক, আমি জানি তখন তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল পুলিশ, কিন্তু তিনি হয়ে গেছেন অধ্যাপক। সেই কবিতাটি যখন পড়বেন কোনো এক পত্রিকার সম্পাদক, আমি জানি তখন ঘুমের মধ্যে তার মাথার ভিতর থেকে বেরিয়ে আসবে একটি ছায়ামূর্তি, আর তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল সওদাগরী অফিসের অ্যাকাউন্টেন্ট, কিন্তু তিনি হয়ে গেছেন সম্পাদক। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য সৈনিক, দৈনিক, পত্রিকা, নাইট শিফটের টেবিলে টেবিলে গুঞ্জরিত হয়ে ফিরবে ফিসফিসে চাপা গুঞ্জন। তার জন্য চাকরি যাবে তথ্য সচিবে, তার জন্য উন্নীত পায়চারি শুরু করবে স্বরাষ্ট্র সচিবে, তার জন্য রাত তিনটে টেলিফোনে রিসিভার হাতে কাঁপতে থাকবেন পুলিশের আইজি, তার জন্য আপন পদে ইস্তফা দেবেন তথ্যমন্ত্রী। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য অপেক্ষা করছে দুটো লোহার ঠান্ডা হাত করা, তার জন্য অপেক্ষা করছে একটি চকচকে ঘাতক ছুরি, তার জন্য অপেক্ষা করছে ভাড়া করা মস্তানদের একটি কালো গাড়ি, তার জন্য অপেক্ষা করছে ক্যান্টনমেন্টের একটি রক্তপায়ী বাড়ি, তার জন্য অপেক্ষা করছে কনসেন্ট্রেশন ক্যাম্পের একটি হিংস্র চেয়ার, তার জন্য অপেক্ষা করছে উচ্চাভিলাষী কয়েকজন জেনারেলের ষড়যন্ত্রের একটি নির্মম নির্জন মধ্যরাত। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্যে আমার সন্তানের জন্মের যন্ত্রণা মুখে নিয়ে আমার প্রিয়তমা নারীর মতো অপেক্ষা করছে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ।